জমি সংক্রান্ত বিষয়ে দালাল রাজ বন্ধ করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। এবার থেকে গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে জমি সংক্রান্ত পরিষেবা দেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। রাজ্যের মধ্যে সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃহস্পতিবার থেকে এই ব্যবস্থা চালু হয়েছে। এই ব্যবস্থা চালুর মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারতে সচেষ্ট সরকার। এক, দালাল রাজের দৌরাত্ব বন্ধ করা। দুই, গ্রামাঞ্চলের মহিলাদের উপার্জনের পথ করে দেওয়া। জমির মিউটেশন সহ অন্যান্য সমস্যার সমাধানে এবার থেকে স্বল্প মূল্যে পরামর্শ প্রদান করবেন বিশেষভাবে প্রশিক্ষিত মহিলারা। বৃহস্পতিবার রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ব্যবস্থার সূচনা করেন জেলাশাসক পি উলগানাথন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, সহকারী সভাধিপতি, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ ও অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক পি উলগানাথন বলেন, গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই জানেন না তাদের জমি সংক্রান্ত তথ্য বা জটিলতার কথা, তাই তারা বেশিরভাগ ক্ষেত্রেই অসাধু চক্রের দ্বারা প্রতারিত হন। এই সমস্যার সমাধানেই গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে পরামর্শ ও অনলাইন আবেদনের বন্দোবস্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদেরকে সলিউশন দেওয়ার ক্ষেত্রে আইদার আমাদেরকে ঠিকঠাক করতে হবে, না হলে আমাদের সেলফ হেল্প গ্রুপ মহিলাদেরকে কাজে লাগাতে হবে। তো এখান থেকে এই কনসেপ্ট অরিজিনেট হয়েছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ল্যান্ডা সাহেব, পিনাকি সাহেব, যে অনেকটাই ইন্টারেস্ট নিয়ে সবাইকে ট্রেনিং করিয়েছেন আর এই কনসেপ্ট আমাদের জেলাতে ইন্ট্রোডিউস করার জন্য হেল্প করেছেন। এখন অ্যাটলিস্ট আমাদের কাছে 40-50 জন আছে যারা এই কাজ ভালোভাবে করতে পারেন, ট্রেন্ড আছেন। এই সেলফ হেল্প গ্রুপকে দিয়ে আমরা এখন শুরু করছি। শুরু করার পর ধীরে ধীরে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা যেখানে মিউটেশন বা অন্য ল্যান্ড নিয়ে সমস্যা রয়েছে, সব জায়গাতে সেলফ হেল্প গ্রুপকে আমরা লাগিয়ে দেব, যারা পাবলিককে হেল্প করবেন আর ওখান থেকে কিছু ওরা ইনকাম জেনারেট করতে পারেন। এই উদ্দেশ্যে এটা করা হচ্ছে। এটা খুব নোবল একটা ইনিশিয়েটিভ আর আমরা লাগাতার সাপোর্ট করব। আমাদের ল্যান্ডার স্যার হেল্প লাগবে অ্যান্ড এই আমরা ধীরে ধীরে করে মেবি ইন আনাদার 2-3 মান্থ ম্যাসিভ লেভেলে একটা সেলফ হেল্প গ্রুপ মুভমেন্ট আর ল্যান্ড লিটারেচার উপরে ফোকাস করে আমরা জেলাকে তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেবা সখী নামে আরও একটি প্রকল্প চালু হয়েছে। এটি আপাতত বারুইপুর ব্লকের হরদা মোহনা সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতির অন্তর্ভুক্ত। প্রাথমিকভাবে 20 জন মহিলাকে বেছে নিয়ে 5 সপ্তাহ ধরে বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী মা ও শিশুর সেবা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যে প্রথম এইভাবে মানব সেবার পন্থা বেছে নেওয়া হয়েছে। জেলাশাসক পি উলগানাথন বলেন, এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আগামী দিনে আনন্দধারা সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। দুসরা যেটা আমরা আজকে লঞ্চ করলাম সেবা সখী নিয়ে, এটাও আপনারা দেখেছেন দ্যাট পার্টিকুলার ওল্ড পিপল, আমরা চাইল্ড রাইটস নিয়ে অনেকটা মাথা ঘামাই, মহিলাদের জন্য অনেকটা ইয়ে করে, স্কুল চিলড্রেন নিয়ে অনেকটা কাজ করি, কিন্তু ওল্ড এজ পিপলের নিয়ে খুব বেশি পেনশন ছাড়া খুব বেশি আমরা মাথা লাগাই না, কিন্তু ওদের অনেক অ্যাসিস্ট্যান্স লাগে, ওদের অনেক অসুবিধা হয়। সো আবার সেলফ হেল্প গ্রুপ মহিলা ছাড়া কেউ ওই কনসার্ন ওই এমপ্যাথি দেখানোর মতো কেউ নেই, এর জন্য ওদেরকে আবার ট্রেনিং করে ওল্ড এজ পিপলকে যদি ফেসিলিটেট করা, হেল্প করা, এটাও আমরা চালু করছি। আশা করব এটাও একটা বড় আন্দোলন মতো রূপ নেবে। সো এর জন্য যা যা সাফিসিয়েন্ট ফেসিলিটি লাগবে আমাদের আনন্দধারার মধ্যে দিয়ে, অন্য কোনো ফান্ডের মাধ্যমে যা যা হেল্প লাগবে সব করার আমরা রেডি। ইনফ্যাক্ট পিডিডিআরসি বললেন এখন আপনারা যা কাজ করবেন এটা আর ভালোভাবে করতে গেলে কি লাগবে, মেশিনস লাগবে, কোথাও জেরক্স করতে লাগবে, কোথাও কম্পিউটার লাগবে, কোথাও ইন্টারনেট লাগবে, ফির সেলফ হেল্প গ্রুপ মহিলাদের থাকার ব্যবস্থা করতে হবে। সো মেনি রিকোয়েস্ট আপনাদের কাছে আসতে পারে। আমরা প্রত্যেকটা জিনিসকে আনন্দধারার মধ্যে দিয়ে ইয়া অন্য কোনো ফান্ডের মাধ্যমে হেল্প করার আমরা চেষ্টা করব। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন জানিয়েছে, এই জেলায় বর্তমানে প্রায় 85,000 স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুযায়ী গ্রামাঞ্চলের প্রতিটি মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনা হচ্ছে যাতে তারা উপার্জন করতে পারে। এজন্য বিষ্ণুপুর 2, ডায়মন্ড হারবার 1, পাথর প্রতিমা, জয়নগর 2 সহ প্রতিটি ব্লক থেকে 2টি করে মোট 8টি এবং বারুইপুরের একটি সংঘ সমবায়কে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভূমি সংক্রান্ত অনেক বিষয়ে ওয়াকিবহাল করা হয়েছে তাঁদের। এই সংঘ সমবায়ের আওতাধীন যে স্বনির্ভর গোষ্ঠীগুলি আছে সেগুলিকে 100% উইমেন ল্যান্ড লিটারেসি নিয়ে প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক সংঘ সমবায় থেকে 5 জন করে মহিলাকে বেছে নিয়ে তাদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে মিউটেশন কনভার্সন সম্পর্কিত সমস্ত কিছুর বিষয়ে সাধারণ মানুষকে সহায়তা করতে পারবেন তাঁরা।
বাংলার ভূমি ওয়েবসাইটের মাধ্যমে ওই মহিলারা পরিষেবা প্রদান করবেন খুব সামান্য পারিশ্রমিকের বিনিময়ে। নিউজ ওয়েভ ইন্ডিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা। তথা সমাজের চালিকা শক্তি, তারা এগোলে এগোবে বাংলা, বাংলার মা বোনেরা পাবে এক নতুন জীবনের দিশা।